আজ 11:30টায় শহীদ মিনারে লাকী আখন্দকে শেষ শ্রদ্ধা। সংশ্লিষ্ট খবর। শিল্পী লাকী আখন্দের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক। চলে গেলেন শিল্পী লাকী আখন্দ। জনপ্রিয় সুরকার, শিল্পী ও সঙ্গীত পরিচালক লাকী আখন্দকে আজ শনিবার বেলা 11:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে। গতকাল শুক্রবার সন্ধ্যা 6:30টায় পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 80-এর দশকের এই শিল্পী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রাতে শিল্পীর পাশে ফাউন্ডেশন নামে একটি সংগঠনের স্বেচ্ছাসেবী ও লাকী আখন্দের আত্মীয় এরশাদুল হক টিঙ্কু জানান, আজ শনিবার সকাল 10:00টায় পুরান ঢাকায় আরমানিটোলা মাঠে লাকী আখন্দের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা 11:30টায় তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। সেখানে এই শিল্পীকে মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনার দেওয়া হবে। তারপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে টিঙ্কু জানান। গতকাল সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলায় নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন লাকী আখন্দ। দ্রুত তাকে বাসার পাশের মিটফোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2015 সালের 1 সেপ্টেম্বর লাকী আখন্দের ফুসফুস ক্যান্সার ধরা পড়ে। এরপর তাকে ব্যাংককের একটি হাসপাতালে তার চিকিৎসা করানো হয়। থাইল্যান্ডের পাইথাই হাসপাতালে তার যকৃতের অস্ত্রোপচারও করা হয়। এরপর দেশে এসে কিছুদিন থাকার পর 1 বছরের নভেম্বর আবারও ব্যাংককে গিয়ে শরীরের 6টি কেমো নিতে হয়েছিল তাকে। কেমো শেষ করে 2016 সালের 26 মার্চ দেশে ফেরেন তিনি। গত বছরও ঢাকার 3টি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লাকী আখন্দ। তার শরীরে মোট 9টি কেমো দেওয়া হয়েছিল। কেমো দেওয়া শেষ হলে চিকিৎসকরা তাকে বাসায় কিংবা পাহাড়ে গিয়ে থাকার পরামর্শ দিয়েছিলেন। অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা লাকী আখন্দ। তার গাওয়া ও সুরের উল্লেখযোগ্য গানগুলো হলো এই নীলমণিহার, আমায় ডেকো না, আগে যদি জানতাম, আবার এলো যে সন্ধ্যা, মামনিয়া, কবিতা পড়ার প্রহর এসেছে, বিতৃষ্ণা জীবনে আমার, যেখানেই সীমান্ত তোমার, ভালোবেসে চলে যেও না, লিখতে পারি না কোনো গান, কী করে বললে তুমি, ইত্যাদি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।